You got this. Hello, Assalamualaikum. I'm Saima Jahan, Bulsi Norway. Take আজকে আমি যাচ্ছি আমরা এখানের নরের যে সিনেমা হল তো সিনেমা দেখতে যাচ্ছি নতুন একটা মুভি বের হইছে তো অনেক দিন যাবত এটা দেখার জন্য কথা ছিল তো এই মুভিটা আসলে এখানের যে হল এখানে হলে এতদিন পর এটা আসলো তো যার জন্য একটু দেরি ওকে পথে যেতে কথা বলি আর না হয় আমাদের বাসে দেরি হয়ে যাব তো যাই হোক এটা ট্রামের মধ্যে ছবিটা তো ছবিটা আসলে আমাদের অনেক দিন পর দেখতে যাওয়া হইতাছে কারণ অনেক দিন অপেক্ষা করা হইছে ছবিটার জন্য তো কি ছবি দেখি আর কি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা আমাদের সাথে শেয়ার করুন বা থাকুন দেখুন বিনা টিকেটে বিনা খরচে কিভাবে ছবি দেখতে হয় সেটা আপনারা উপভোগ করুন তো এটা হইতেছে সিনেমা হল এটা হইতেছে রিং এন্ড কিনু কিনু মানে হইতেছে সিনেমা হল কিনু হইতেছে নরওয়েজিয়ান তো এই তো আমরা এখন এটার ভিতরে চলে গেছি তো যাওয়ার পর আমরা দেখব 4DX ছবি তো 4DX আমাদের দেরি হয়ে গেছে আসতে একটু তো যার জন্য হইতেছে আসলে বাবা খুব তাড়াহুড়ার মধ্যে সে কোন মানে কোন ইসের মধ্যে হলের মধ্যে কোন সাইডে তো সেটা সে খুঁজতেছিল তার এটা হইতেছে টাইমিং যে কখন কোন ছবি দেখাবো সেটার টাইমিংটা এখানে তো দেরি হওয়ার কারণে আসলে এখানে সিনেমা হলের পুরোটা ভিডিও আমি করতে পারিনি পুরোপুরি দূরের উপর তো এখানে কি কি সিনেমা চলতেছে প্লাস কয়টা বাজে দেখাবো এগুলি টাইম আর এটা হচ্ছে লিফট তো লিফটে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি আমাদের তো এখন আমরা যাব এই তো এখানেই হইতেছে আমাদের সিনেমার মেইন হল তো এতক্ষণে মনে হয় একটু ধারণা করতে পারছেন যে কি ছবি আমি দেখতে যাব এখন কারণ ওইখানে দেখা গেছে নায়ক 007 জেমস বন্ডের ছবি তো যাওয়া যাক আমি দীর্ঘ 5 বছর পর সিনেমা হলে গিয়ে ছবি দেখতেছি সো আই এম অলসো এক্সাইটেড এই তোমার মোবাইলটা আমাদের টিকিট আগে কাটা ছিল এখন জাস্ট এখানে একটু পাঞ্চ করলো আগে মোবাইলের টিকিট কাটা প্লাস সিট কোথায় সব কিছু এখানে নেওয়া এটা এখানে হলরুমের ভিতরে যেই অরিজিনাল বয়েস তো সেটা আমি অফ করে দিছি আর না হয় আমার কপিরাইট ক্লাইম আসবো তো সেই জন্য আমি অফ করে দিছি আর এখানে আমাদের টিকিট নিছে জনপতি 200 নক তো দুজনে আমাদের লাগছে 400 নক তো যাই হোক তো এখানে আমাদের টিকিটটা তো আমি আগেই বললাম যে আমাদের টিকিট আগে কাটা আর হইতেছে সিট কোথায় নিব সেটাও আগে থেকে পছন্দ করা তো এই তো এখানে হইতেছে আমাদের এখন আমরা ছবি দেখতে বসে পড়ব আর অবশ্যই 4DX কেমন সেটা শেয়ার করব ছবি কিন্তু এটা না ছবি কিন্তু এখনো শুরু হয় নাই যাই হোক অবশেষে একটু লাইট মারলো তো এই ফাঁকে আমরা দুজনে একটা ছবি তুললাম এখানেই তো এই তো ছবি এখনই শুরু হইব এই যে ছবি এটা মাঝখানে একটা পর্যায়ে এখানে কি করতেছিল সেটা আর এ মেন কথা হইতাছে এই ছবিটা হইতাছে নরওয়েতে করছে কয়েকটা সিন আছে এখানে নরওয়ের আর কিছু সিন আছে ইতালির আর একটা হইতেছে কুবার তো এখানে ওই যে দেখা যেতেছে সামনে দিয়ে একটু দোয়া উঠতেছে এই যে এখনই উঠবো মনে হয় দোয়াটা আচ্ছা এই যে হ্যাঁ এই যে এখানে সামনে দিয়ে যখন ধুলাবালিতে যায় বা যা কিছু হয় তখন ওইরকম একটা ধোঁয়া ওঠে একটা গ্যাস দেয় তারপর হইতেছে যখন সিটগুলি মানে যখন যেটা হইতেছে মূলত যখন যে এরকম মুভমেন্ট সাথে সাথে চেয়ারের মধ্যে ইভেন এই হলের যে পর্দাটার পাশে ওই রকম মুভমেন্ট সবকিছু সেম ওই রকম হইতেছে আর আমার কাছে বেশি এক্সাইটেড হয়তো আমি এই জন্যই যে এটা আমার প্রথম দেখা প্রথম অভিজ্ঞতা হয়তো এই জন্য আমার কাছে বেশি এক্সাইটেড লাগতেছে তো প্রথম জিনিস স্বাভাবিক সবার কাছে একটু এক্সাইটেড লাগেই তো সিটগুলি এরকম ভাবে হয় যা বলার মতো না মানে নড়ে ই করে
আর এখানে একটা কথা, যারা দুর্বল হাটের আছে বা হাটের রুগী আছে তাদের এই সব সিনেমা না দেখেই ভালো, কারণ হঠাৎ হঠাৎ এমন কিছু সাউন্ড হয়, এমন কিছু এক্সপ্রেশন ছবিরা এসে পড়ে যে ওইটা দেখে দেখা যাচ্ছে সিট নড়ে ওঠে বা সামনে দিয়ে এরকম একটা ধাক্কা দেয় যে ভয় পাওয়ার মতো। তো আমি 2-3 বার ভয় পেয়ে গেছি, চিৎকার দেওয়া। এই যে এখন যেমন ধুলা উঠতেছে, এখানে যে সেম এই যে ধোঁয়াটা উঠতেছে, তারপর যখন মানে গাড়িটা চালাইতেছিল তখন সেম ওই রকম গাড়ির যে একটা চালানোর সময় ঠান্ডা বাতাস ওই রকম বাতাস। আর নরওয়েতে যখন ফার্স্টের সিনের মধ্যে যেমন দেখা গেছে বরফের মধ্যে ছিল ওরা, তো সেম বরফে থাকলে যেরকম একটা কনকনে একটা ঠান্ডা, ওই রকম ঠান্ডাটা পুরা মানে শরীরের মধ্যে এসে লাগে, গায়ের মধ্যে এসে লাগতেছিল। গাড়ি চালানোর সময় যখন মারামারি করার সময় যেরকম এক্সপ্রেশন গুলি নায়কটা দিতেছিল, ভিলেনরা দিতেছিল বা যেটাই হোক না কেন, তো সেম ভাবে চেয়ারের মধ্যে যেহেতু বিনা পয়সায় দেখাইতেছি কিভাবে ছবি দেখতে হয়, তো সেই ফাঁকে আপনারা একটু দেখে নিলেন কিভাবে বিনা পয়সাতে টিকিট ছাড়া ছবি দেখতে হয়। তো এটাই আর কি। তো এখানে আমি খুবই অরিজিনাল সুন্দর সাউন্ড পাস করে দিছি, কারণ ফোরডিএক্স কপিরাইট আমার প্ল্যান নতুন করার জন্য। অভিজ্ঞতা থেকে আমি তো বলতে এখানে পারি। দেখেন পুরো সিট গুলি মানে গাড়িটা যেভাবে মুভমেন্ট হইতাছে, পুরো সিট গুলি সেম ওইভাবে একইভাবে হইতাছে। তো মানে অবিশ্বাস্য একটা জিনিস, অবিশ্বাস্য না মানে খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটা জিনিস, না দেখলে আসলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। দেখেন এই যে এখন এখানে দেখাইতেছে, ওই যে গাড়ি চালানোর পথে ধোঁয়া উঠতেছিল, তো এখান দিয়েও কিন্তু সেম যে একটু একটু ধোঁয়া বের হইতেছিল মানে। আর যখন ঠান্ডা একটা বাতাস আসে গাড়ি চালানোর সময়, ড্রাইভ করার সময় যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, সেম ওই বাতাসটাও দেয়। ইভেন এখানে একটা বরফের সিন আছে নরওয়েতে, সেটা ছবির প্রথম দিকে, তো সেই বরফের যে ঠান্ডা বাতাসটা সেটাও পুরোপুরি দেয়। মানে সে মনে হবে যে এটা ছবি না, এটা পুরোপুরি বাস্তব, নিজের সাথে হইতেছে এমন একটা ব্যাপার। তো এটা হইতেছে নায়িকার বাবু, আপনাদের যদি বিনা পয়সা কোনো ছবি দেখাবো তো অবশ্যই ছবি কিছু কিছু বলে দিতেছি। তো এটা হচ্ছে 007 বা 007 নায়ক জেমস বন্ড, আর হইতেছে এটা ওই যে নায়কের বাবা গেল তারপর হইতেছে দিলেন, তো ছবি দেখে শেষ। তো আপনাদেরকে বিনা পয়সায় ছবি দেখিয়ে দিলাম, তো এই তো এটাই ছিল। আর এখানে সিটগুলির মধ্যে হইতেছে মানে আপনি যদি এই ভাইব্রেশন বা এই মুভমেন্ট যদি আপনি পছন্দ না করেন, তখন ওই যে ওইখানে যে সুইচ ওইটা অফ করে দিতে পারেন, সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। আর হ্যাঁ, আর এই ছবিটা কিন্তু অজলো শহরের মধ্যে শুধুমাত্র এই একটা সিনেমা হলেই আছে, এই যে রিঙ্গেন কিনু সিনেমা হল যেটা সেটাতেই আছে, যার হয়েছে দেরি হয়েছে। আর অজলোর মধ্যে এটা অন্য কোনো সিনেমা হলে নাই, আর একমাত্র সিনেমা হল এটার মধ্যে থাকার কারণে হইতেছে একটু ছোট সিনেমা হলটা। তো কারণ 4DX এটা নতুন, বাবা গেছে বাজারে, তো আমাদের সাথে সাথে আপনারাও ছবি দেখলেন। এখানে সিনেমা হলগুলি আসলে কেমন সেটা একটু তুলে ধরলাম। আর এই ছবিটা এত সুন্দর, আর যেহেতু 4DX তাহলে তো এটা তো অসম্ভব সুন্দর, সেটা তো বলার মতো না, সেটা প্রকাশ করার মতোও না। তো যাই হোক, আজকের মতো এখানেই, ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হইব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, ব্লগগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ।